সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত। স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদের সাথে এমপি নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুনের মত বিনিময়। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে সংবাদ সম্মেলন। শুনছিলেন খবরের প্রধান প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা মাস্টার দা সূর্য সেনের সহযোদ্ধা আজীবন সংগ্রামী বিনোদ বিহারী চৌধুরীর স্মরণে এক স্মরণসভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়ন ও পললের যৌথ উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কলামিস্ট ফারুক যোশী। গোলাম আকবর মুক্তার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মাসুদ রানা, লেখক মাহবুব লেলিন, কবি মুজিবুল হক মনি, ব্যারিস্টার মাসুদ আহমেদ, ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের সভাপতি আকম চুন্নু, চিত্রশিল্পী আব্দুস সামাদ। এ সময় বিনোদ বিহারীর জীবনী পাঠ করেন এবং কবি সাংবাদিক আনোয়ারুজ্জামান চৌধুরী। সভা শেষে বিনোদ বিহারী চৌধুরীর জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি ও গীতিনাট্য প্রদর্শন করা হয়। স্মরণসভাটি পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। লন্ডন সফররত নরসিংদী চার আসনের এমপি নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদের সাথে মত বিনিময় করেছেন। মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্ল্যাক ওয়ালস্থ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস লেবারের সাবেক ডেপুটি লিডার কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর খালিশউদ্দিন আহমেদ, ফারুক আলী, আব্দুল হান্নান প্রমুখ। স্পিকার রাজীব আহমেদ এ সময় বিলেতের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে আগত অতিথির সাথে আলোচনা করেন। আগত অতিথি এ সময় বিলেতের রাজনীতিতে বাঙালিদের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। সভা শেষে স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ সফররত নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন এমপিকে একটি পদক প্রদান করেন। প্রতি বছরের ন্যায় এবারও ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশিদের ঐতিহ্যবাহী বার্ষিক নৌকাবাইচ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। ব্রিটিশ আবহাওয়ার সাথে তাল মিলিয়ে ও বৃহত্তর ক্রীড়া ইভেন্ট দ্য গোল্ডেন লিগাসির অংশ হিসেবে এবার নতুন ভেন্যু বেডফোর্ড শহরের দৃষ্টিনন্দন রাসেল পার্ক ও গ্রেট ওশ নদীর তীর জুড়ে আগামী 6 ও 7 জুলাই অনুষ্ঠিত হবে এই উৎসব। নৌকাবাজ প্রতিযোগিতাকে সামনে রেখে মঙ্গলবার কমিটির পক্ষ থেকে পূর্ব লন্ডনের বিবিসিসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নৌকাবাজ ইউকের ফাউন্ডার আজিজুর রহমানের সভাপতিতে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রহমান। এ সময় নৌকাবাজ চ্যাম্পিয়নশিপের সফলতা কামনা করে বক্তব্য রাখেন বিবিসিসির চেয়ারপারসন মুকিম আহমেদ, ট্রেজারার মুহিব চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক নবাব উদ্দিন, কমিটি নেতা মোহাম্মদ রুফ মিয়া, কলমদর আলী সহ অন্যান্যরা। সংবাদ সম্মেলন থেকে প্রতিযোগিতার আয়োজকগণ জানান, নৌকাবাজে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় সংস্কৃতি ও ভাষাভাষী মানুষের মিলনমেলা বসবে বলে আশা করছেন তারা। যুক্তরাজ্য বিএনপির 42টি ইউনিটের সাথে গত সোমবার মতবিনিময় সভায় দেয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে দেশ বিরোধী ষড়যন্ত্র অভিহিত করে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য যুবলীগ। মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। এতে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সালিম আহমেদ খান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মধু। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি মোহাম্মদ ফিরোজ, নাজমুল ইসলাম, সৈয়দ আজিজুর রহমান শামীম, ফয়জুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, দেলোয়ার হোসেন লিটন, ফয়সাল আহমেদ সুমন, দিলাল আহমেদ, কাজী মাসুম সহ আরও অনেকে। এদিকে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যুক্তরাজ্য যুবলীগের সংবাদ সম্মেলনকে উদ্দেশ্যমূলকভাবে দাবি করে মঙ্গলবার টাওয়ার হ্যামলেটস বিএনপির কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য যুবদলের কয়েকজন নেতৃবৃন্দ। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন। লিখিত বক্তব্যে যুক্তরাজ্য যুবলীগের সংবাদ সম্মেলন থেকে অসত্য, কুরুচিপূর্ণ, অমার্জিত বক্তব্য প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন। এছাড়াও তারা এ বক্তব্যের প্রতিবাদ জানান। ওবায়দুল হক চৌধুরী এমাদের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন যুবদলের সভাপতি শামীম, নিউহাম যুবদলের সভাপতি সাব্বির আহমেদ ময়না, ইস্ট লন্ডন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হক রাজ, সাংগঠনিক সম্পাদক রেজন আহমেদ রেজন, যুবদল নেতা বাকি বিল্লা জালাল, শাহ মোস্তাক আহমেদ এবং আলমগীর চৌধুরী প্রমুখ। দেশে বিরোধী দলের উপর জুলুম নিপীড়নের অভিযোগ এবং আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবিতে সভা করেছে তারিখ পরিষদ লন্ডন মহানগর শাখা। পূর্ব লন্ডনে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন লন্ডন মহানগর তারিখ পরিষদের নবগঠিত কমিটির সভাপতি আব্দুস সাত্তার ইমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সেলিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য তারেক পরিষদের আহ্বায়ক হেভেন খান, সদস্য সচিব এস এম লিটন, মাওলানা মোহাম্মদ শামীম। বক্তব্য রাখেন মোহাম্মদ জামিল খান, মোহাম্মদ শেবুল আহমেদ, মোহাম্মদ জুনায়দ আহমেদ, মোহাম্মদ তরুণ আহমেদ, মোহাম্মদ কামিল আহমেদ, মোহাম্মদ সজীব আহমেদ প্রমুখ। সভাটি পরিচালনা করেন তারেক পরিষদ নেতা তোফায়েল আহমেদ আলম। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বালাগঞ্জ ও ওসমানীনগরের প্রবীণ মুরব্বী আলহাজ আলতাফুর রহমানের স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনে মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন দোলনের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অধ্যাপক মাসুদ আহমেদ। বিপুল সংখ্যক ট্রাস্টিদের উপস্থিতিতে এ সময় বক্তব্য রাখেন হাজি মতলিব মিয়া, হাজি আব্দুর রাজ্জাক, তালেব আলী, ট্রেজারার ইমরান আহমেদ, আনোয়ারুজ্জামান চৌধুরী, খলিল আহমেদ, হারুন রশিদ, আব্দুল মান্নান, আব্দুল গফুর, আজাদ বক্ত চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, নুরুল ইসলাম, ওসমান গনি, আব্দুল আলী, গোলাম কিবরিয়া, সাজন খান, নুরুল হক মিয়া, রশিদ আহমেদ, সুরুত আলী, নুরুল হক নূর আলী, হাজি মিসলু মিয়া সহ আরও অনেকে। বক্তারা এ সময় মরহুম আলতাফুর রহমানের মৃত্যুতে এলাকাবাসী একজন নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারিয়েছে বলে উল্লেখ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। তিলপাড়া ইউনিয়ন অ্যান্ড ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। এতে মামুনুর রশিদকে সভাপতি, ফরহাদ হোসেন টিপুকে সাধারণ সম্পাদক এবং ডক্টর মোহাম্মদ শফিক উদ্দিনকে ট্রেজারার করে 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। লুৎফর রহমান ছায়াদের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার রাজীব আহমেদ, বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেলিমউদ্দিন, মুজিবুর রহমান, নাজিমউদ্দিন, মুহিবুর রহমান, শাহাবুদ্দিন, আব্দুল শফিক সহ আরও অনেকে। উপস্থিত বক্তারা এ সময় তিলপাড়া ইউনিয়নের শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে আরও বেশি কাজ করার জন্য উপস্থিত সবার নিকট আহ্বান জানান। এ সভায় সভাপতিত্ব করেন হাজি শামসুল ইসলাম। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। সুইস বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটি সুইজারল্যান্ডের উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত। বার্মিংহামের শাপলা লীগের 20 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলা।